গাছ কাটা নিয়ে খুব বিতর্ক দানা বেঁধেছে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের আট নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুনর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দুটি গাছ কাটা হয়েছে নিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ এবং বিতর্ক দানা বেঁধেছে। হাসপাতাল চত্বরে শুক্র গাছ রয়েছে এবং সেই গাছ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, যে কোনো মুহূর্তেই একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু সেগুলো না কেটে জীবিত গাছ কাটায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসীরা। যে দুটি গাছ হাসপাতাল চত্বরে ছিল তার নিচে রোগীর আত্মীয় স্বজনরা বসতেন এবং এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা। এলাকাবাসীরা হাসপাতাল চত্বরে জমায়েত হয়ে এদিন গাছ কাটা বন্ধ করে দেন। কি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা শুনবো। সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধন লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় বিশ্ব সিংহ রোড হরিশপাল চৌপতি কোচবিহার। আজকে নাগাদ বারোটা নাগাদ দেখলাম যে ওই মেশিন পত্রের আওয়াজ হচ্ছে যেখানে গাছ কাটা হচ্ছে, তারপরে এদিকে এসে দেখলাম যে হ্যাঁ গাছের পাতা টাতা সব কিছু একটা বড় গাছ ছিল যেখানে যাত্রীরা মানে যারা পেশেন্ট নিয়ে আসতো তারা এখানে রেস্ট করতে পারতো, বহু পুরনো গাছ। আর শুনলাম গত দিনও একটা গাছ কেটে নিয়ে চলে গেছে, আর তার পাশে একটা পুরনো গাছ আছে যেটা ভেঙে পড়বে যে কোনো সময়, শুকিয়ে গেছে তো সেটারও কোনো ই করছে না, মানে ওটার উপরে হেলদোল নেই বাকি এগুলোর দিকে। তখন এই বিষয়টা নিয়ে দেখলাম যারা গাছ কাটতে এসেছিলো তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কে, তো বললো আমরা গাছ কাটতে এসেছি, আমাদের সংস্থা আলাদা রায় এন্টারপ্রাইজ রশিদপুর বলে। তাই বললাম যে আপনার বৈধ কাগজপত্র, তখন ওনারা বললো যে কাগজপত্র বিডিওর একটা অথরাইজ কাগজপত্র দেখালো কিন্তু ডিএফও কাগজপত্র দেখাতে চাইলে ও দেখতে চাইলে ওরা কিছু দেখাতে পারেনি। তারপর ওরা যাই হোক ওদের ফোনাফোনি শুরু হলো। তো আমার কথা হচ্ছে যে এখানে যখন গাছ কাটা হবে এখানে কোনো কিছু হবে তো আমরা লোকাল লয়ে তো আমরা কেউ কোনো নোটিশ বা কোনো রকম কোনো কিছু জানতে পারিনি, এটা তারা নিজেরাই সব কিছু সমবেত হয়ে নিজেরাই এই সব কাজ করছে। তাহলে গ্রামবাসী বলে কোনো কথা যেটা আছে ফান্ডামেন্টাল রাইট পাবলিকের থাকে সেটা তো আমরা কিছুটা অনুভবই করতে পারছি না, তো এইটা কী ধরনের ক্রিয়াকলাপ সেই নিয়ে আমার বক্তব্য আছে। এগুলো একটু খুব খারাপই লাগছে, মানে গাছটা যে ছিল এখানে রোগীর গার্জিয়ান যারা আসতো গাছের নিচে বসতো এবং এখানে বসে খেত, সেই জায়গাটাকে এরা নষ্ট করে দিল, তো গাছটাকে নষ্ট করে দিল। গাছটা তো কোনো কিছু হয়নি, গাছটা তো ভালো ছিল, লোক এসে বসতো এখানে বসে খাওয়া দাওয়া করতো। এটা কি মনে হচ্ছে প্রশাসন হচ্ছে ভুল কোনো কাজ? এটা প্রশাসনের পুরোটাই ভুল। আচ্ছা, এটা ডেভেলপিং হওয়ার কথা রয়েছে, বিল্ডিং হবে, ডেভেলপ বিল্ডিং হবে, ওখানে এই এত জায়গা পড়ে আছে শুধু ফেলে গাছটাকে দেখতে পেলো, এত জায়গা পড়ে আছে, এত বিল্ডিং এর চারদিকে এই যে ওগুলো বিল্ডিং ভালো ভালো নেই, একদম নষ্ট হয়ে গেছে, সেই জায়গাগুলো তো করতে পারে, এই গাছের উপরে নজর গেল। গাছটা কি সঠিক রেটে কি বিক্রি হয়েছে? গাছটা সঠিক রেটে বিক্রি হয়নি। গাছটা কিরকম দাম হওয়া উচিত ছিল? গাছটার তো নর্মাল হলো 50-60 হাজার টাকার উপরে দাম হওয়ার কথা ছিল, সেখানে তো আমরা শুনছি 30 হাজারে নাকি বিক্রি হয়েছে গাছটা, 30-32 হাজারে এরকমই বিক্রি হয়েছে, আরো দাম হতো গাছটার। গাছ ক্রেতারা বলেছেন যে সঠিক নিয়ম মাফিক গাছ কাটার টেন্ডার হয়েছিল এবং সেই মোতাবেক টাকা জমা দেওয়া হয়েছে এবং তারপরেই গাছ কাটা হচ্ছে। না, অবৈধভাবে কিছু নেই ব্যাপারটা হচ্ছে বিডিও অফিস থেকে এটা অকশন টেন্ডার হয়েছিল 18 তারিখে এবং 25 তারিখ সেটা ড্রপিং এর লাস্ট ডেট ছিল। আমরা যথারীতি রেড কোড দিয়ে আমরা ড্রপিং করেছিলাম, তারপরে যখন খোলা হয় রেড কোড তখন আমাদেরটা হাইয়েস্ট বেরোয়, তখন আমরা এটা ওয়ার্ক অর্ডার পাই। কত টাকা দিয়ে কিনেছেন গাছ আপনি? আমরা একটা গাছ কিনেছি 15,500, একটা গাছ কিনেছি 16,500 দিয়ে। সেই বিলটাকে জমা পড়ে গেছে? হ্যাঁ, জমা পড়ে গেছে। কোথায় পড়েছে? বিডিও অফিসে পড়েছে জমা। আচ্ছা, তার মানি রিসিটও আছে। গাছটা কেটে কি হবে এখানে জানা আছে আপনার? আমি যতদূর জানি এখানে একটা 30 বেডের হাসপাতাল হবে। সেই হাসপাতালে ডেভেলপিং এর জন্য গাছটা কাটা? হ্যাঁ।
কথা বলবো।